কুমিল্লা জেলা প্রশাসনের অর্থায়নে এবার রোবট নিকো তৈরি করে আলোড়ন ফেলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী। কোয়ান্টা রোবোটিক্স টিম নামের এ টিমের লিডার কুবি দশম ব্যাচের পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী সঞ্জিত মণ্ডল। চিকিৎসা বিজ্ঞানের সার্জারি ক্ষেত্রে ব্যাপক অবদান রাখতে পারবে এ রোবট। হেড প্রোগ্রামার হিসেবে কাজ করেছেন আইসিটি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী জুয়েল নাথ। এছাড়াও রোবটটি তৈরিতে কাজ করেছেন আইসিটি বিভাগের অনিক চক্রবর্তী, তাওসিফ বিন পারভেজ, মহিউদ্দিন খান মাহিন। প্রথম কথা, আমরা সবসময় চিন্তা করি প্রযুক্তি এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে, আর প্রযুক্তির মাধ্যমে যদি বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয় সেটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো। আর দেশের বাইরে কিন্তু জাপান বলেন, আমেরিকা বলেন, এসব জায়গায় কিন্তু অলরেডি প্রত্যেকটা সেক্টরে কিন্তু রোবটিক্স ইউজ হচ্ছে। সো আমাদের বাংলাদেশে কেন হবে না? আমরা যদি ওরকম সুযোগ পাই, ওরকম কাজ করার যদি আমাদের প্ল্যাটফর্ম আমরা পাই, তাহলে আমরা যে কোনো রোবট তৈরি করতে পারবো, এবং এটা ইন্ডাস্ট্রির জন্য হোক, এটা রিসার্চের জন্য হোক, এবং এটা যদি হয় বাংলাদেশ আর্মির জন্য অথবা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্ত করার জন্য, তাহলে কিন্তু আমরা তৈরি করতে পারবো এই ধরনের রোবট। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এটা আরও বড় ধরনের অবদান রাখতে পারবে। এবং কী বলে, যখন আমরা করোনা টাইমে, প্যান্ডেমিক টাইমে আমরা অবজার্ভ করছি যে ওখানে অনেক ডাক্তাররা কিন্তু রোগীদের টাচ করতে ভয় পায়, কারণ তাদের একটা জীবন সংখ্যা থাকে। কিন্তু আমাদের রোবটের মাধ্যমে যদি ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয় এবং রোবটের মাধ্যমে যদি স্যাম্পল কালেক্টিং সম্ভব হয়, তাহলে কিন্তু এই কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। দীর্ঘ এক বছর পরিশ্রম করে নিকো নামে রোবটটি তৈরি করেছে কুবি কোয়ান্টা রোবোটিক্স টিম। নিকোলাস টেসলার নাম থেকে নিকো শব্দটি নিয়ে তারা তাদের রোবটের নাম দিয়েছেন নিকো। এটি তাদের তৃতীয় রোবট। এটিকে 3D প্রিন্টেড রাসবেরি পাই বেস কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বাংলাদেশের সর্বাধুনিক মানব রোবট বলে মনে করেন তারা। এই রোবটের সিমুলেশন রিলেটেড কোডগুলো লাস্ট হচ্ছে কি, এই রোবটের যতগুলো মেকানিক্যাল কমপ্লেক্সিটি ছিল আমি ওগুলো সলভ করছি। তো যেহেতু এটা 3D প্রিন্টেড প্রায় 350 মতো পার্ট ছিল, এগুলোকে নিয়ে মেকানিক্যাল একটা মুভমেন্ট দেওয়া খুবই টাফ ছিল। বাট সময়ের সাথে সাথে আমরা প্র্যাকটিস করতে করতে একটা না হলে আরেকটা করতে করতে আজকে রোবটের এতগুলো মুভমেন্ট 27 ফ্রিডম অফ মুভমেন্ট এই কাজ করা আর কি। রোবটটি তৈরিতে ব্যবহার করা হয়েছে নিকো ভার্সন 1, স্পিড 1.5 GHz, 64-bit কোয়াড কোর ARM প্রসেসর, 8 GB RAM, 120 GB ROM, 29টি শক্তিশালী সার্ভো মোটর ব্যবহার করা হয়েছে বিভিন্ন প্রকার বডি পার্টস মুভমেন্টের জন্য। চলার জন্য ব্যবহার করা হয়েছে হাই টর্কের DC মোটর। এছাড়া পরিচালনা করার জন্য রয়েছে 7-inch রাসবেরি পাই টাচ ডিসপ্লে। এটি কোনো প্রকার তার সংযোগ ছাড়াই সরাসরি রোবটের সাথে কথা বলে রোবটটিকে নিয়ন্ত্রণ করতে পারে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে রোবটটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন জেলা প্রশাসক। এখন আমরা সবাই ডিজিটাল বাংলাদেশ, আর মাননীয় প্রধানমন্ত্রী এখন বলছেন 2041 সালে আমাদের তথ্য প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ গড়তে হবে, তারই সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তিনি বলছেন যে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে যে রোবোটিক্স, প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, 3D প্রিন্টিং এই বিষয়গুলোর সাথে পরিচিত করে দিতে হবে। তারই অংশ হিসাবে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠিত কার্যক্রমে দেখেন আপনি কম্পিউটার বিজ্ঞানের বই অন্তর্ভুক্ত করা হবে। আমরা জাস্ট এই কম্পিউটারের বইটা এটা থিওরিটাকে প্র্যাকটিসে নিয়ে আসার চেষ্টা করেছি, যার ফলে কিন্তু কুমিল্লা জেলার সকল সেক্টর ডিজিটাল ল্যাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান প্রযুক্তি ল্যাব এবং তারই অংশ কিন্তু এটা কিন্তু তাদের ট্রেনার। তো এটা যেহেতু সরকার চাপ, এটা যেহেতু সময়ের দাবি, আপনি আমি চাইলেও কিন্তু বিচাতে পারবো স্মার্ট বাংলাদেশ যে মানে প্রধান বলছেন 2041, এটার জন্য এটা কোনো বিকল্প নেই। সুতরাং গভর্নমেন্ট ইজ পেট্রোনাইজিং উই দ্য অফিসিয়াল ইনভলভমেন্ট গভর্নমেন্ট মেশিনারি উই আর পেট্রোনাইজিং, এবং এটা সময়ের দাবি এবং আমাদের সন্তানরা এটাকে এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি। চতুর্থ শিল্প বিপ্লবে রোবোটিক্স একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
এই শিল্পে রোবোটিক্সে বাংলাদেশ যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাহলে তা হবে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। কুমিল্লা থেকে রুবেল মজুমদারের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইয়াসমিন সুমি, risingbd.com। ইজ আ ব্রাজিলিয়ান প্রফেশনাল ফুটবলার হু প্লেস অ্যাজ আ ফরওয়ার্ড ফর লীগ 1 ক্লাব পারিস সান জার্মা।